স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি থ্রি প্লাস স্যামসাং পরিবারের গ্যালাক্সি সিরিজের অন্যতম সদস্য। গত বছরের এস টোয়েন্টি টু প্লাস ফোনের আপগ্রেড সংস্করণ হিসেবে নতুন এই সংস্করণের ফোনটি কি হতে পারে আপনার পরবর্তী ফোন, চলুন জেনে নেওয়া যাক। ফোনটির গ্লাস ব্যাক অ্যালুমিনিয়াম ফ্রেমের সাথে ফোনটির ওজন গিয়ে দাঁড়ায় 196 গ্রাম। ফোনটির সামনে এবং পেছনে প্রোটেক্টর হিসেবে যুক্ত রয়েছে শাটার রেজিস্ট্যান্ট কর্নিং গোরিলা গ্লাস ভিকটাস 2। এই ডিসপ্লেটির ওপরের দিকে 5-সোল সেলফি ক্যামেরা ব্যবহার করা হয়েছে। ফোনটির ফ্ল্যাট স্ক্রিন ওপরের নিচে স্কার্ট ফোনটির সৌন্দর্যকে অনেকাংশেই বৃদ্ধি করেছে। ফোনটিতে ওয়াটার এবং ডাস্ট প্রতিরোধক হিসেবে IP68 এর সাপোর্ট যুক্ত রয়েছে, যা কিনা 1.5 মিটার পানির নিচে 30 মিনিট পর্যন্ত সার্ভাইভ করতে সক্ষম। ফোনটিতে 6.6 ইঞ্চ 2x ডায়নামিক অ্যামোলেড স্ক্রিনের সাথে 120Hz রিফ্রেশ রেট, ফুল HD প্লাস রেজুলেশনের এই ডিসপ্লেটিতে স্যামসাং এর কাস্টমাইজ ডিসপ্লে ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। ডিসপ্লেটির 393 PPI এর সাথে 24-বিট 16.8 মিলিয়ন কালার, স্যামসাং এর কাস্টমাইজ ভিশন বুস্টার টেকনোলজির সাথে HDR10 এর সাপোর্ট যুক্ত রয়েছে, যা ফোনটির মাল্টিটাস্ক এক্সপেরিয়েন্স কে অনেক দুর্দান্ত করে তুলেছে। ফোনটির ডিসপ্লে রেজুলেশনের কারণে মাল্টিমিডিয়া ইউজার এক্সপেরিয়েন্স অনেক ভালো, কালার কন্ট্রাস্ট এবং ডিপ ব্ল্যাক লক্ষ্য করবেন। ফোনটির ব্রাইটনেস লেভেল দেখার মতো ছিল, যা প্রায় 1750 নিট পিক। ফোনটির অটো ব্রাইটনেস মোড দিনের আলোর জন্য ব্রাইটনেস এর সাথে ডিসপ্লে কন্ট্রাস্ট বাড়িয়ে দেয়। ফোনটিতে 120Hz রিফ্রেশ রেটের সাপোর্ট থাকলেও মাল্টিমিডিয়া ইউজের ক্ষেত্রে এবং চার্জ সাশ্রয়ের জন্য এটি নির্দিষ্ট হার্জে কনভার্ট হয়, কিন্তু যে সমস্ত হাই এন্ড মাল্টিমিডিয়া গেমে 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে সেই গেমগুলিতে 120Hz রিফ্রেশ রেট লক্ষ্য করবেন। ফোনটিতে 3.5mm হেডফোন জ্যাক না থাকলেও 32-বিট অডিও কার্ডের সাথে AKZ টিউন করা স্টেরিও স্পিকার ব্যবহার করা হয়েছে। GSM এর নাই ফোনটির স্পিকার টেস্টে গুড স্কোর রয়েছে। ফোনটিতে নোটিস করার মতো হাই ফ্রিকুয়েন্সি এবং লো ফ্রিকুয়েন্সি লক্ষ্য করবেন। নতুন সেগমেন্টের ফোন হলেও ক্যামেরা বাম্পটি যথেষ্ট প্রিমিয়াম, আগের সংস্করণের চেয়ে ডিসপ্লের এস কিছুটা বেশি, ফলে ফোনটির হ্যান্ড গ্রিপ আরো ভালো হয়ে উঠেছে। ফোনটির ফ্ল্যাট স্ক্রিনের কারণে আনওয়ার্নিং টাচ পড়ার সম্ভাবনা খুবই কম। ফোনটিতে ডুয়েল সিম সাপোর্টের সাথে ইসিম সাপোর্টও যুক্ত থাকবে। ফোনটির রাউন্ড শেপ ক্যামেরা বাম্পে ট্রিপল ক্যামেরা সেটআপ ব্যবহার করা হয়েছে। ফোনটির মেন ক্যামেরাটি 50 মেগাপিক্সেল f1.8 aperture, ফোনটিতে 10 মেগাপিক্সেল f2.4 aperture এর একটি টেলিফটো লেন্স এর সাথে 12 মেগাপিক্সেল f2.2 aperture এর একটি আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল এর লেন্স রয়েছে, যার সাহায্যে 120 ডিগ্রি পর্যন্ত আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল এর ছবিগুলি তুলতে পারবেন। ফোনটির মেন লেন্স এর সাথে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন এবং 12 পিক্সেল ফেস ডিটেকশন অটো ফোকাস যুক্ত রয়েছে। ফোনটির টেলিফটো লেন্স এর সাহায্যে 3x পর্যন্ত অপটিক্যাল জুম করতে পারবেন। ফোনটি দিয়ে আপনি সর্বোচ্চ 8K at 30 fps, 4K at 3060 fps, 1080p at 960 fps এর স্লো মোশনের ভিডিও রেকর্ড করতে পারবেন। ফোনটির আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেলের লেন্স দিয়েও 1080p at 3060 fps এর ভিডিও রেকর্ড করতে পারবেন। ফোনটির সেলফি ক্যামেরা হিসেবে যুক্ত রয়েছে 12 মেগাপিক্সেল f2.2 aperture, যা যথেষ্ট ভালো। সেলফি ক্যামেরারও ডায়নামিক রেঞ্জ এবং কালার স্যাচুরেশন বাস্তবিক, এটিতে আপনি সর্বোচ্চ 4K at 3060 fps, 1080p at 30 fps এর ভিডিও রেকর্ড করতে পারবেন। সবার জন্য তো আর ক্যামেরা স্পেসিফিকেশন যথেষ্ট হবে না, পারফরমেন্সের দিকে চিন্তা করতে গেলে 4 ন্যানোমিটারের আর্কিটেকের উপরে বেস করে স্যামসাং এর কাস্টমাইজ 3360 MHz এর স্ন্যাপড্রাগন 8 Gen 2 প্রসেসর, যা আগের সংস্করণের চেয়ে 24% বেশি কার্যকরী। ফোনটিতে GPU হিসেবে থাকছে 719 MHz এর অ্যাড্রিনো 740, ফোনটিতে 8533 MHz এর LPDDR5X 8GB পর্যন্ত ম্যাক্সিমাম র্যামের সাপোর্ট যুক্ত রয়েছে, যা ফোনটির ওভারঅল পারফরমেন্স কে অনেক দুর্দান্ত করে তুলেছে। ফোনটির হিটিং ইস্যুকে হ্যান্ডেল করতে স্যামসাং এর কাস্টমাইজ ভাপার চেম্বার কুলিং সিস্টেম ব্যবহার করেছে স্যামসাং, ফলে আপনি ফোনটি দিয়ে লং টাইম হেভি ওয়েট গেমগুলি খেলতে পারবেন। ফোনটিতে মাইক্রো এসডি কার্ড স্লট সাপোর্ট না থাকলেও UFS 4.0 512GB পর্যন্ত ম্যাক্সিমাম স্টোরেজ এর সাপোর্ট বিল্ট ইন রয়েছে। গ্লোবাল ভার্সনের এই মডেলটিতে One UI 5.1 এর সাথে Android 13 এর ইন্টারফেস লক্ষ্য করবেন। এত কিছুকে পাওয়ার অন করার জন্য যুক্ত রয়েছে নন রিমুভাল লিথিয়াম আয়ন 4700 mAh এর একটি লং লাস্টিং ব্যাটারি। এই ব্যাটারিটিকে চার্জ করতে 45W ফাস্ট চার্জারের সাহায্য নিয়েছে স্যামসাং, যা ফোনটিকে মাত্র 30 মিনিটে 65% চার্জ করতে সক্ষম। সঙ্গে রয়েছে USB Type-C 3.2, 15W ওয়্যারলেস চার্জিং, 4.5W রিভার্স ওয়্যারলেস চার্জিং, USB অন দা গো। এত কিছুর পরে ফোনটির দাম গিয়ে দাঁড়ায় 1199 ইউরো, যা বাংলাদেশি টাকায় 140,000 টাকার সমপরিমাণ। স্যামসাং গ্যালাক্সি
গ্যালাক্সি এস 23 প্লাস ফোনটির শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে বাজারে রয়েছে ওয়ান প্লাস ইলেভেন ফোনটি সম্পর্কে বিস্তারিত জানতে এখনই ক্লিক করুন। সবাইকে আরো একবার ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি।